देखा स्टार्ट हो गए इधर एखन स्टार्ट। जाहर भाई এটা হলো যে একটা শার্টের স্কেচ। আগে সব সাইতে সবাই আগে লামের মেজারমেন্ট নেবেন। লাম দেখে দেখেন, লাম হবে, লামের জন্য লিখবেন অপশন এল। এল মানে লেন্থ, এল ই এন জি এস টি, লেন্থ। মনে করেন যে লেন্থ হলো 30 এক। তারপর দুই নম্বরে আসবে কাঁধি, শোল্ডার। শোল্ডার মানে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত, এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত, এটা হলো যে শোল্ডারের মাপ। এটা ব্যাক সাইডে হলে এই কোণার থেকে, ব্যাক সাইডের থেকে নিলে ভালো। এটা ব্যাক সাইডের থেকে, এটা হলো যে শোল্ডার, এস এইচ, এস এইচ। শোল্ডারের শর্টকাট হলো যে এস এইচ, শোল্ডার, এস এস ও ইউ এল ডি ই আর, শোল্ডার। তাহলে শোল্ডার কত হতে পারে, মনে করেন 18। তারপরে মাপ নেবেন চেস্টের, চেস্ট মানে চীনা, চীনার মাপ নেবেন চেস্ট, সি এইচ, সি এইচ মানে চেস্ট, সি এইচ ই এস টি, চেস্ট। কত হইতে পারে চেস্ট, মনে করেন 40। তারপর মাঝখানের ওয়েস্ট এবং নিচের বটম, এগুলো আপনি এই মাপটা নিতে মন চাইলে এটা ডাব্লিউ দিয়ে সেভ করবেন, আর নিচেরটা মাপ নিতে মন চাইলে বি দিয়ে সেভ করবেন। ওয়েস্ট মানে ধরেন এই 38, এখানে বটম হবে, বটম বটম হবে বি, অপশন বি দিয়ে মনে হয় এটাও 40 হতে পারে। তারপর আসেন স্লিপ, স্লিভের লাম, এটারে এস দিয়া সেভ করবেন। স্লিভের লাম এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত কত আছে, মনে করেন যে 30 আছে। স্লিপ এস এল ডাব্লিউ ডাবল ই ভি ই, স্লিপ, এটারে আপনি এস এল দিয়া সেভ করতে পারবেন। এস এল মনে করেন যে 30 আছে। এখানে স্লিভে আরও দুইটা মেজারমেন্ট থাকবে, এটা একটা হলো যে বাইসেপ, এটা এই জায়গাটা, এ পয়েন্টের থেকে এ পয়েন্টের থেকে এ পয়েন্ট পর্যন্ত বাইসেপ মানে হাতের বাজু। এটার মাপ হইতে পারে 8x9, 8x9 বাইসেপ। মনে করেন যে একটা স্লিভ ওপেনিং, এটা হইলো যে স্লিভের মুখ, এটা হতে হতে পারে স্লিভ ওপেনিং, এস ও দিয়ে সেভ করবেন। এটা হইলো যে মনে করেন 8 হতে পারে সাপোজ। তারপরে আসেন গলা, গলার মেজারমেন্ট এরকম 60 করলে খোলার পরে এই এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত মাপ নেবেন। এটা এটা হলো যে কলার মাপ, কলার পয়েন্ট থেকে কলার পয়েন্ট পর্যন্ত মাপ নেবেন। এটা হইতে পারে 16। এটারে নেক, এন ই সি কে নেক, এন ই সি কে নেক, এটারে শুধু এন দিয়ে সেভ করতে পারবেন, মনে করেন 16। যাক, এটা শার্টেরটা গেল। এখন মনে হয় প্যান্টে কয়টা পয়েন্ট আছে, দেখো প্যান্টে আছে, প্যান্টের লেন্থ দিয়ে দেখ, প্যান্টের প্রথমটা নেবেন লাম,
ये दिलाम लेंथ इधर से कोटो में पेंडर निवेल लाम एल एल दिया सेव कर बैन लाम या लेंथ एल ए एन जी ए टी लेंथ मने करने जे चौलीस बा बियालीस ये रकम लाम होती पड़े तार पर द्वितीय नंबर और कमर वाइज बैंड बी दिया डब्ल्यू बी दिया सेव करते पर बैंड वाइज बैंड होबे मने करें आठतीरिश आठतीरिश तार पर हिप हिप होले जे ए जगह होले जे हिप एच W hip hip মানে এই যে ক্রস যেটা আছে ক্রসের থেকে 2 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি উপরে এটা মানে এই মোটা এরিয়াটার নাম এটারে hip দিয়ে সেভ করবেন hip h দিয়ে সেভ করতে পারেন এটা হবে মনে করেন যে 42 সাপোজ তারপর আসেন রাইস এই যে উপর থেকে এই এটারে জুল বলে কিন্তু এটারে রাইস আমরা রাইস বলি ব্যাক রাইস ফ্রন্ট রাইস এটা এখান থেকে নিয়ে এই নিচের থেকে ঘুরাইয়ে এই ব্যাকের ওয়াইজ ব্যান্ড পর্যন্ত কত আছে মনে করেন এটাই লিখতে হবে মানে এটা হইতে পারে 32 এটা রাইস আর আই এস ই রাইস এটা শুধু আর দিয়ে সেভ করতে পারবেন তারপর আছে প্যান্টে থাই থাই এটা টি এইচ দিয়ে সেভ করতে পারবেন থাই মনে করেন আছে পঁচিশ বা ছাব্বিশ হ্যাঁ থাই মানে পায়ের মুখ এটা লেগ ওপেনিং যারা বলে যে লেগ ওপেনিং এল ও দিয়ে সেভ করতে পারবেন এটা থাকবে চোদ্দো বা পনেরো বা ষোলো মনে হয় পনেরো টাইট ফিট প্যান্ট হলে এখানে আরেকটা মাপ থাকে ওইটা কে দিয়ে সেভ করতে পারবেন নি কে এন ই ডাব্লিউ নি এটা নর্মাল প্যান্টের জন্যে হয় কিন্তু আমরা যে প্যান্টের কাজ করতে যাব ওইটাতে কোনো এই মেজারমেন্ট নেওয়ার দরকার নাই এই দুইটা মেজারমেন্ট নেবেন একটা থাই একটা নিচের লেগ ওপেনিং আচ্ছা বাকি কথা পরে দেখা যাবে আসসালামু আলাইকুম।